আমার প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, নুরাইজ রেজা বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই সাদর আমন্ত্রণ। আজকে আমি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী জেনারেল কোর্স অর্থাৎ প্রোগ্রাম কোর্সে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি। আমি ফার্স্ট সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স, যাদের জেনারেল পেপার হিসাবে রয়েছে অর্থাৎ সিসি পেপার হিসাবে রয়েছে, তোমাদের জন্য এই প্রশ্নপত্রটি। আজকে আমি 2020 এবং 2021 সালের প্রশ্নপত্র দুটি তোমাদের সামনে উপস্থাপন করব। এই প্রশ্নপত্র দুটি যদি তোমাদের চোখের সামনে থাকে তাহলে তোমরা বুঝতে পারবে কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে। তোমাদের কোর্স কোডটি দেখে নাও, PLSP-CC-T-1। তোমাদের সিলেবাসে রয়েছে ইন্ট্রোডাকশান টু পলিটিক্যাল থিওরি, ফুল মার্কস 60, সময় পাবে 2.5 ঘন্টা। 1 নম্বর দাগে তোমাদের 10টি প্রশ্নের উত্তর করতে হয়, প্রতিটি প্রশ্নের মান 2 করে। 1-এর A, ডেভিড ইস্টন রাজনীতিকে কিভাবে সংজ্ঞায়িত করেছেন। বি, মার্ক্সীয় মতে আধুনিক রাষ্ট্রতত্ত্বের 3টি প্রধান ধরন কী কী। 1-এর C, অ্যালান বল কিভাবে রাজনৈতিক তত্ত্বের শ্রেণী বিভাজন করেছেন। 1-এর D, পরের পেজে চলে যাব। 1-এর D, আচরণবাদ হল রাষ্ট্রবিজ্ঞানের অভ্যন্তরে একটি তাত্ত্বিক বিপ্লব, একথা কে এবং কেন বলেছেন। 1-এর E, মার্কস ও এঙ্গেলস এর যুগ্মভাবে রচিত দুটি গ্রন্থের নাম লেখো। 1-এর F, রাষ্ট্র ও ব্যক্তির সম্পর্ককে আদর্শবাদীরা কিভাবে বিবেচনা করেন। 1-এর G, হবস এর মতে প্রকৃতির রাজ্যে মানুষ কেন রাষ্ট্রের প্রয়োজনীয়তা অনুভব করেছিল বা উপলব্ধি করেছিল। 1-এর H, জনকল্যাণমূলক রাষ্ট্রতত্ত্বের 2 জন প্রবক্তার নাম লেখো। 1-এর I, দ্য এক্সামাইন্ড লাইফ গ্রন্থটির লেখককে এবং সেটি কবে প্রকাশিত হয়েছিল। 1-এর J, বার্কার আইনের ক্ষেত্রে মূল্যবোধ ও বৈধতার উপরে কেন গুরুত্বারোপ করেছেন। 1-এর K, নৈতিক অর্থে অধিকারকে বিবেচনা করেছেন এমন যে কোনো 2 জন রাষ্ট্রতাত্ত্বিকের নাম উল্লেখ করো। 1-এর L, ইসাইয়া বার্লিন কত প্রকার স্বাধীনতার কথা বলেছেন। M, আইনগত সাম্য বলতে তুমি কী বোঝো। N, পদ্ধতিগত ন্যায় বলতে তুমি কী বোঝো। O, হান্টিংটন তার কোন গ্রন্থে গণতন্ত্রের 3 তরঙ্গ বিষয়ক ধারণাটি আলোচনা করেছেন এবং সেটি কবে প্রকাশিত হয়েছিল। 2 নম্বর দাগে তোমাদের 4টি প্রশ্নের উত্তর করতে হয়, প্রতিটি প্রশ্নের মান 5 করে। 2-এর A, ডেভিড ইস্টন কর্তৃক বর্ণিত উত্তর আচরণবাদের প্রাসঙ্গিকতার প্রত্যয় সম্পর্কে একটি সংক্ষিপ্ত টীকা লেখো। B, রাজনীতি চর্চায় নারীবাদী দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। 2-এর C, সার্বভৌমিকতা সম্পর্কিত একাত্মবাদী তত্ত্বের বহুত্ববাদী সমালোচনার মূল্যায়ন করো। 2-এর D, অধিকার ও সাম্যের আন্তঃসম্পর্ক বিষয়ে একটি সংক্ষিপ্ত নিবন্ধ লেখো। 1-এর E, নয়া উদারনীতিবাদী তাত্ত্বিকরা জনকল্যাণমূলক রাষ্ট্রতত্ত্বকে কেন আক্রমণ করেছেন তা ব্যাখ্যা করো। 2-এর F, পারিবারিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে রাষ্ট্রীয় হস্তক্ষেপের পরিধি সম্পর্কে সমালোচনামূলক আলোচনা করো। তোমরা যদি এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে চাও বা সাজেশন ভিত্তিক প্রশ্ন এবং উত্তর যদি পেতে চাও, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে। মিনিমাম একটি ফিজ রয়েছে প্রতি পেপারের জন্য, সেই ফিজ তোমরা ফোনপে বা গুগল পের মাধ্যমে পে করে দিলেই তোমাদের PDF কপি তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেওয়া হবে। 3 নম্বর দাগে তোমাদের 2টি প্রশ্নের উত্তর করতে হয়, প্রতিটি প্রশ্নের মান 10 করে। 3-এর A, হবস, লক ও রুশো বর্ণিত প্রকৃতির রাজত্বের একটি তুলনামূলক পর্যালোচনা করো। B, ডেভিড হেল্ড এর গণতন্ত্রের প্রতিরূপ সম্পর্কে একটি রূপরেখা দাও। C, স্বাধীনতার উদারনৈতিক ধারণাটি বিশ্লেষণ করো। D, রাষ্ট্রীয় সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্বটি মূল্যায়ন করো।
তাহলে এই ছিল তোমাদের 2020 সালের প্রশ্নপত্রটি। এবার চলো দেখে নিই 2021 সালের প্রশ্নপত্রটি। এবার আমরা দেখে নিব 2021 সালের প্রশ্নপত্রটি। 2021 সালের প্রশ্নপত্র তোমরা দেখে নাও, ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশান 2021 পলিটিক্যাল সায়েন্স প্রোগ্রাম, তোমাদের কোর্স কোড PLSP-CC-T-1। এই কোডটি তোমাদের পেপার অংশে লিখতে হবে, আর সাবজেক্ট অংশে তোমরা পলিটিক্যাল সায়েন্স লিখবে। তোমাদের সিলেবাসে রয়েছে ইন্ট্রোডাকশান টু পলিটিক্যাল থিওরি, তোমাদের পূর্ণমান 60, সময় পাবে 2.5 ঘন্টা। এবার প্রশ্নপত্রটি দেখে নাও 2021 সালে কী কী প্রশ্ন পড়েছিল। 1 নম্বর প্রশ্ন, 1 নম্বর দাগে তোমাদের 10টি প্রশ্নের উত্তর করতে হয়, প্রতিটি প্রশ্নের মান 2 করে। 1-এ রাজনীতির দোতনা সমূহ উল্লেখ করো, 1-এর বি রাজনৈতিক শব্দটিকে মার্ক্সীয়গণ কিভাবে সংজ্ঞায়িত করেছেন, 1-এর সি রাজনৈতিক তত্ত্বে পরিণতিবাদ বলতে তুমি কি বোঝো, 1-এর ডি রাষ্ট্রতত্ত্বকে কেন মতাদর্শ হিসাবে বিবেচনা করা হয় না, 1-এর ই নীতিমানবাচক রাজনৈতিক ঐতিহ্যে প্রেক্ষিতবাদী যে কোনো দুজন রাজনৈতিক তাত্ত্বিকের নাম লেখো, 1-এর এফ রাজনীতি চর্চায় আচরণবাদকে কেন রাষ্ট্রহীন দৃষ্টিভঙ্গি হিসাবে অভিহিত করা হয়, 1-এর জি রাজনীতি অনুশীলনে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে আধিপত্য শব্দটির অর্থ কি, 1-এর এইচ আমূল নারীবাদীগণ পিতৃতন্ত্রকে কেন একটি মতাদর্শ হিসাবে বিবেচনা করেছেন, 1-এর আই কেন সামাজিক চুক্তি তত্ত্বকে একটি গণতান্ত্রিক বিকল্প প্রতিস্পর্ধ হিসাবে গণ্য করা হয়েছিল। তোমরা যদি এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে চাও তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। একটি মিনিমাম ফিজ রয়েছে প্রতি পেপারের জন্য, সেই ফিজ তোমরা পে করলেই তোমরা 1 সপ্তাহের মধ্যে সমস্ত নোটপত্র পেয়ে যাবে। 1-এর যে নাম্বার আমূল আদর্শবাদী রাষ্ট্রতত্ত্বের দুজন রাজনৈতিক চিন্তকের নাম লেখো, 1-এর কে অবাধ নীতি বলতে কি বোঝায়, 1-এর এল গণতন্ত্রের জন্য মুক্ত বাজার অর্থনীতি কি প্রয়োজনীয়, 1-এর এম গণতন্ত্রকে কেন সংখ্যাগরিষ্ঠের স্বৈরাচার বলা হয়, 1-এর এন মার্ক্স তার কোন গ্রন্থে অধিকার সম্পর্কিত তত্ত্বটি বিশ্লেষণ করেছেন এবং সেটি কবে প্রকাশিত হয়েছিল, 1-এর ও ন্যায় ও স্বাধীনতার আবশ্যক ভিত্তিস্বরূপ অর্থনৈতিক সাম্যকে কেন বিবেচনা করা হয়। এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য ভীষণ উপকারে আসবে। তোমাদের যদি প্রশ্নগুলো উপকারে আসে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক করবে, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে যাতে তোমাদেরই প্রয়োজনীয় ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। এবার দেখে নাও 2 নম্বর দাগে তোমাদের 4টি প্রশ্নের উত্তর করতে হয়, প্রতিটি প্রশ্নের মান 5 করে। 2-এর এ রাজনৈতিক তত্ত্বের প্রকরণ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো, 2-এর বি রাজনীতি চর্চায় আচরণবাদ ও উত্তর আচরণবাদী দৃষ্টিভঙ্গির মধ্যে স্বতন্ত্রতা সম্পর্কে একটি সংক্ষিপ্ত মূল্যায়ন করো, সি রাজনীতি অনুশীলনে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গির গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখো, 2-এর ডি আধুনিক গণতন্ত্রের বিকাশে সামাজিক চুক্তি মতবাদের গুরুত্ব বিষয়ে মন্তব্য করো, ই রাষ্ট্রের দ্বারা স্বীকৃত অধিকারের মধ্যেই রাষ্ট্রের স্বরূপ উপলব্ধি করা যায়, ল্যাস্কি এই বক্তব্যের আলোকে
অধিকারের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। দুইয়ের এফ, আধুনিক গণতন্ত্রে ব্যক্তিগত স্বাধীনতা এবং সেন্সরশিপের মধ্যে সম্পর্কের যৌক্তিকতা বিচার করো। এবার তিন নম্বর দাগে তোমাদের দুটি প্রশ্নের উত্তর করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 10 করে। তিনের এ, আধুনিক উদারনীতিবাদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যাবলী আলোচনা করো। বি, রাজনীতি চর্চায় নারীবাদের বিভিন্ন দিকগুলি সম্পর্কে বিশ্লেষণ করো। সি, অবাধ হলে স্বাধীনতা আর স্বাধীনতা থাকে না, কার্ল পপারের বক্তব্যটি ব্যাখ্যা করো। তিনের ডি, উদারনৈতিক গণতন্ত্রের বিরুদ্ধে মার্ক্সবাদীদের মূল সমালোচনাগুলি বিবৃত করো। এই ছিল তোমাদের 2020-21 সালের প্রশ্নপত্র। আশা করি এই প্রশ্নপত্র দুটি তোমাদের ভীষণ উপকারে আসবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো এবং ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষায় খুব ভালো ফলাফল করো, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।